নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলা। আপনাদের সাথে আমি মৌমিতা। গণেশ ঠাকুর বলেছিলেন আমি না হয় মাথা রিপ্লেসমেন্ট পেয়ে গেছি, কিন্তু সবার ক্ষেত্রে তা সম্ভব নাও হতে পারে। আজকে আমি দাঁড়িয়ে আছি রাসবিহারীর মোড়ে, যেখানে সকাল থেকেই প্রচণ্ড কয়েকজন পুলিশ মিলে সেখানে প্রচণ্ড কড়াকড়ির সাথে যারা মোবাইল নিয়ে রাস্তা পার হচ্ছেন তাদেরকে আটকাচ্ছে। কিন্তু শুধু কি এটা পুলিশদেরই কর্তব্য? আমাদের কি কোনো কর্তব্য নেই? নিজের মাথা বাঁচানোর দায়িত্ব কি অন্য লোকের? আমাদের সাথে পেয়ে গেছি আজকে একজন দাদাকে, চলুন তার সাথে কথা বলে জানা যাক তার কি মত। দাদা, আপনার নাম? আমার নাম সুশান্ত সেনগুপ্ত। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি বেহালা থাকি। আচ্ছা, এই যে এখানে সকাল থেকে আজ একটা ধরপাকড়ের ব্যবস্থা হয়েছে, আপনার কি মনে হচ্ছে সেটা কেমন হচ্ছে? এটা তো আমি অনেকদিন ধরে দেখছি। আমি যখন 11টার সময় এখান থেকে পাস করে অফিসে যাই, তখন দেখি অনেক লোক, অনেক অল্প বয়সী ছেলেমেয়েরা ওই মোবাইল কানে দিয়ে কর্ড কানে দিয়ে রাস্তা পার হয়, পুলিশ কিছু বলে না, এবং ওরা নিজেরাও ওদের কনসার্ন নয়, এবং এটা প্রচুর অ্যাক্সিডেন্ট ঘটেছে। আমি নিজের চোখে দেখেছি এরকম দুর্ঘটনা। আমি একবার বজবজ লোকালে করে যাচ্ছিলাম, মাঝেরহাট স্টেশন আসতে দেখি একটি মেয়ে আর কি ক্রস করছিল, ট্রেন ওকে মেরে দিয়ে চলে গেল। হ্যাঁ, এবং ও যে হর্ন দিয়েছে ওর কোনো হুঁশ নেই। এরকম বহু ঘটনা ঘটেছে এবং নিজের চোখে আমি দেখেছি। এইটা সাধারণ মানুষ যদি কনসার্ন না হয় এটা জিনিসটা বন্ধ করা যাবে না। শুধু আইন করে জিনিস বন্ধ করা যায় না, তবে পুলিশেরও রেস্ট্রিক্ট করা উচিত আমার মনে হয়। কারণ রেস্ট্রিক্ট করলে যদি ফাইন বা জরিমানা করা হয়, মানুষ অনেকটাই সচেতন হবে, একটা কনসাস হবে, এটা বন্ধ হওয়া উচিত। এটা 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 একটা একটা কমন মনে একটা কনিজেবল অফেন্স, যে নিজের জীবন নিয়ে খেলাখেলা করছে। আপনার কি মনে হয় পুলিশ তো এত কিছু করছে, আমাদের মতো সমাজ কি শুনছে সেটা? পুলিশ এই কর্ডের এই যে কর্ড পড়ে যে রাস্তা ক্রস করছে, আমি কোনোদিন দেখিনি যে পুলিশ কোনো বাধা দিচ্ছে। এই জিনিসটা আমি কখনো পুলিশকে হস্তক্ষেপ করতে দেখিনি। হ্যাঁ, কিন্তু এখন এখন দেখছি, আজকে দেখছি কিছু কিছু রেস্ট্রিক্ট করছে, বলে উপরের তলা থেকে বোধহয় কোনো নির্দেশ এসছে বা কিছু হয়েছে আর কি। তো এইটা পুলিশকেও বাধা দিতে হবে এবং মানুষকেও সচেতন হতে হবে, এটা প্রচারও চালানো দরকার। ফেসবুকে বা অন্যান্য বিভিন্ন যে সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস আছে, প্রচার চালানো উচিত যে এটা মানুষ নিজের ক্ষতি করছে, এটা হার্মফুল, নিজের জীবনকে নিয়ে ছেলেখেলা করছে। একটা জীবনের মূল্য অনেক, মানুষের যে জীবন অনেক মূল্য, কাজে এটা মানুষ যদি সচেতন না হয়, কনসার্ন না হয়, এটা কখনোই এটা বন্ধ হবে না। যেন মানুষকে আগে সচেতন করা উচিত, আর মানুষদেরও নিজেদের বুদ্ধিটাকে অ্যাপ্লাই করা দরকার আছে। আমরা একটা বুদ্ধিমান জীব, আমি জানি যে এরকম একটা ইনসিকিউর অবস্থা আমি পার হচ্ছি, যখন তখন কলকাতার কনজেস্টেড এরিয়া এটা মেরে দিয়ে চলে গেলে তো আমার জীবন তো এবং আমার ফ্যামিলি সাফার করবে। আপনার কি মনে হয় কোনো জরিমানা বা এরকম কোনো ব্যবস্থা করলে কি? জরিমানা করা উচিত। জরিমানা এই যে সিট বেল্ট পড়ছে না, পুলিশ আটকে জরিমানা করছে। হ্যাঁ, এই যে হেলমেট না পরে বাইক যাচ্ছে, জরিমানা করে নিচ্ছে, এটার জরিমানার ব্যবস্থা থাকা উচিত আমার, আমি অন্তত আমি মনে করি। কথা বললাম একজন দাদার সাথে, সেখানে আমরা আজকের পুলিশ যে আমাদেরকে এত কড়াকড়ি পদক্ষেপ নিয়ে আমাদেরকে আটকাচ্ছেন, সেই ব্যাপারে কথা বলার জন্য এখানে প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছেন, যারা নানাভাবে সেই সমস্যার সম্মুখীন হয়েছেন, যারা কখনো অন্যের কানে ফোন নেওয়ার জন্য নিজে বিপদের সম্মুখীন হয়েছেন, কখনো বা নিজেই কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে গিয়ে খেয়েছেন কোনো সাইকেল বা রিক্সা ধাক্কা। আমাদের মাথার দায়িত্ব তো আমাদের নিজেদেরই, তাহলে আজ থেকে নিজেকে প্রতিজ্ঞা করুন যে কানে হেডফোন লাগিয়ে বা মোবাইলে কথা বলতে বলতে আমরা কেউ রাস্তা পার হব না। আমি একবার আমার ক্যামেরা পার্সনকে রিকোয়েস্ট করবো ওই দিকে দেখানো যদি কোনোভাবে সম্ভব হয়, যেখানে এখনও ধরপাকড় চলছে। সিগন্যালের কাছাকাছি এসে কেউ যদি ফোন কানে নিয়ে চলেন, ওখানে কিন্তু পুলিশরা আটকে বলছেন কথা শেষ করে রাস্তা পার হন। তাহলে সচেতন থাকুন। ক্যামেরায় অরণির সাথে আমি মৌমিতা, জিও বাংলা।